আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সাউল হার্ট সেন্টার বাংলাদেশের পক্ষ থেকে। আমি ডক্টর ফারহান আহমেদ ইবুন, সিনিয়র কনসালটেন্ট সাউল হার্ট সেন্টার বিডি লিমিটেড। আজ আপনাদের সাথে কথা বলবো আমাদের খুবই সুপরিচিত কিছু নাম নিয়ে, যা আমাদের হৃদরোগীদের কাছে খুব বেশি পরিচিত। একটা হচ্ছে রিং, আর একটা হচ্ছে বাইপাস। এই রিং বা বাইপাস, এটা কেন করানো হয়, এতে কী উপকার হচ্ছে, বা এতে আপনার কতটুকুই বা কত দিনের জন্য উপকার হচ্ছে, এই জিনিসটা একটু ক্লিয়ার করে দিতে চাই আপনাদের। অনেকেই কনফিউজ থাকেন, অনেকেই এই প্রশ্নটা জানতে চান যে আমি আসলে রিং পড়েছি কিন্তু কেন পড়েছি এটা জানি না। অনেক হৃদরোগীকে আমি প্রশ্ন করি যে আপনি বাইপাসটা করেছিলেন, কেন করেছিলেন, সবাই কমনলি একই কথা বলে, বা রিং কেন পড়েছিলেন জিজ্ঞেস করে সবাই কমনলি একই কথা বলে যে আমার হার্টের প্রবলেম ছিল এর জন্য পড়েছি। আসলে এই জিনিসটা জানি না যে কী প্রবলেম ছিল আর এইটা করাতে আমার কী লাভ হয়েছে বা কতটুকুই আমি উপকৃত হলাম, এই জিনিসটা আমি মনে করি জানা দরকার সবার। ব্লক কেন হয়, রিং বা বাইপাস আগে বলে নিই, এটা হচ্ছে হার্টের ব্লকের চিকিৎসা। হার্টের ব্লক হলে এই ব্লকের চিকিৎসা খুব প্রচলিত চিকিৎসা হচ্ছে রিং এবং বাইপাস। সো এই রিং বা বাইপাস কেন হয়, কেন করানো হয়, এর আগের লেকচারে আমি বলেছি আপনাদের যে এটা ব্লকের কারণে করানো হয়, ব্লক কীভাবে হয় এটা বিস্তারিত বলেছি। তারপরও আপনাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমি একটু বলে নিচ্ছি যে আসলে ব্লকটা হয় মূলত আমাদের খাবার থেকে আসা চর্বি থেকে। এই চর্বিগুলো রক্তের মধ্যে যখন অতিরিক্ত পরিমাণে হয়ে যায়, এই চর্বিগুলো রগের ভিতর জমে যায়, জমে গিয়ে বাধার তৈরি করে, এই হচ্ছে ব্লক, করোনারি আর্টারি ব্লক যাকে বলে। এবং এই চর্বিগুলো আসার মূল সোর্স হচ্ছে দুটো, একটা হচ্ছে সমস্ত প্রাণীজ খাদ্য যা আমরা খাই, সব ধরনের মাছ মাংস দুধ ডিম এগুলো থেকে আসবে, আরেকটা আসবে হচ্ছে সব ধরনের গাছপালা থেকে। গাছপালা থেকে যেই সোর্সগুলো আমাদের, আমরা বাঙালিরা সবচেয়ে বেশি ব্যবহার করি, সেটা হচ্ছে ভাত এবং তেল, যে কোনো তেল। এই তেল অ্যাকচুয়ালি ট্রাইগ্লিসারাইড নামে আমাদের শরীরে আসে, আর প্রাণীজ যে চর্বিটা আসবে এটার নাম হচ্ছে কোলেস্টেরল। যাই হোক, এই কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড যখন জমে অতিরিক্ত হয়ে যাবে, জমে আমাদের রক্তটাকে সরু করে দিবে, সরু করে দিলে কী হবে, এটা দিয়ে রক্ত পর্যাপ্ত যাবে না। অনেকটা ধরে নেন এমন যে একটা পাইপের মধ্যে যদি আপনি কাদা ভরতে থাকেন, তাহলে পাইপটা ভেতর থেকে জ্যাম হতে থাকবে এবং জ্যাম হতে হতে এটার ফ্লোটা কমে যাবে। একইভাবে আমাদের হার্টকে রক্ত দিচ্ছে যেই নলগুলো, এই নলের ভিতর চর্বি জমে ভেতরটা ফেঁপে আসে, ছোট হয়ে যায় এবং রক্তের ফ্লোটা কমে যায়। এই রক্তের ফ্লো বাড়ানোর জন্য করা হয় কি, যেখানে জমে গেছে চর্বি, জমে রাস্তাটা বন্ধ হয়ে গেছে, সেখানে একটা স্প্রিং ঢোকানো হয়, স্প্রিং ঢুকিয়ে স্প্রিংটাকে ফুলিয়ে দেওয়া হয়। অনেকটা ছাতা খুললে যেভাবে ফুলে ওঠে, এভাবে স্প্রিংটাকে বাইরে থেকে পাঞ্চ করে ফুলিয়ে দেওয়া হয়। ফুলিয়ে দেওয়া হলে কী হলো, সাময়িক রক্তের স্রোতটা বেড়ে যায়, মানুষ আরাম বোধ করে। দ্বিতীয় আরেকটা পন্থা হচ্ছে যখন এই রাস্তাটা পুরোপুরি বন্ধ হয়ে যায়, এখানে একেবারে ব্লাড ফ্লো থাকে না, তখন পায়ের থেকে বা পেটের থেকে একটা রগ, আলাদা আরেকটা রগ কাটা হয়। রগ কেটে এর এই যে জায়গাটায় বন্ধ হয়ে আছে, ব্লকের ওপরে একটা অংশ জুড়ে দেওয়া হবে এবং নিচে আরেকটা অংশ জুড়ে দেওয়া হবে, তখন রক্তটা সরাসরি যেতে পারছে না, বাইপাস করে দেওয়া হচ্ছে। বাইপাস রোড কী থাকে, মেইন রোডটা থাকে সাইড দিয়ে আরেকটা রোড করে দেওয়া। এখন কথা হচ্ছে, এই বাইপাস করলেন বা রিং পড়লেন, পরে আমি সাময়িক আমার রক্তের ফ্লোটা বাড়ালাম, আমার রক্তের স্রোতটা বাড়ালাম, এতে কি পার্মানেন্ট সমাধান হয়ে গেল? ম্যাক্সিমাম রোগী তো এসে, আমার যা রোগীরা আছে, ম্যাক্সিমাম রোগীরই কিন্তু রিং পরানো বা বাইপাস করে এখানে আসেন। এই বাইপাস করার 3-4 বছরের মধ্যেই আবার হয়ে যাচ্ছে, এসে এই প্রশ্নটাই করেন যে স্যার আমি বাইপাস করেছি, বা আমি 2-3-5 বার আমার দেখা আছে, 8-10 বার রিং পরানো পর্যন্ত রোগী দেখা আছে, 10টা রিং পড়েছে, বাইপাস করেছে, বাইপাসের পরে আবার আরও 3-4 বার রিং পড়েছে, কিন্তু তারপরও আবার তার সমস্যা হয়ে রয়েই গেছে। কেন হচ্ছে ব্যাপারটা, আসলে আপনাকে বুঝতে হবে যে ব্লকটা কেন হয়। ব্লকটা হচ্ছে, এর আগেও বলেছি আবারও রিপিট করছি, ব্লকটা হচ্ছে আমাদের খাদ্য অভ্যাসের কারণে। খাদ্যে রক্তে যখন অতিরিক্ত তেল চর্বির মাত্রা বেড়ে যায় বা কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইডের মাত্রা যখন অতিরিক্ত বেড়ে যায়, তখন আমাদের রক্তের মধ্যে ব্লকটা তৈরি হবে, রগের মধ্যে ব্লক তৈরি হবে। সো আপনি যদি রিং পরেন বা বাইপাস করেন, করার পরও যদি খাদ্য অভ্যাসে পরিবর্তন না আনেন, তবে এটা আবার রিব্লকেজ হবেই। আপনি যত দামি রিং পরান, যত জায়গায় বাইপাস করান না কেন, ওই রাস্তাটা আবার বন্ধ হয়ে যাবে। একটু আগে যে উদাহরণ দিলাম যে একটা পাইপের মধ্যে আপনি কাদা ভরে যাচ্ছেন, দেখেন এই পাইপটা পুরো জ্যাম হয়ে গেছে, আপনি পাশ দিয়ে আরেকটা পাইপ লাগিয়ে দিয়েছেন নতুন, যেটা দিয়ে এখন ওয়াটার ফ্লো যাচ্ছে, কিন্তু আপনি কাদা ভরা বন্ধ করলেন না, তাহলে কী হবে, এটা আলটিমেটলি একটা সময় বন্ধ হয়ে যাবে। সো রিং বা বাইপাস যেটাই করাই না কেন, এটা কেন করানো হচ্ছে, এটা করানো হচ্ছে, হ্যাঁ সাময়িক, তাৎক্ষণিক সাময়িক কিছুটা আরাম বোধ করা যাবে,
কিন্তু যদি পারমানেন্ট সমাধান চান আমার এই ব্লকটাকে কমাতে হবে। ব্লকটাকে কমাতে হলে কি করতে হবে? প্রথমত দেখেন এই ব্লকটা তো সৃষ্টিকর্তা প্রদত্ত না, আমি জন্মগতভাবে নিয়ে আসিনি। হ্যাঁ, নিজের খাদ্য অভ্যাস এবং জীবনযাপন পদ্ধতির ভুলের কারণে এই ব্লকটা তৈরি হয়েছে। যদি এগুলোকে শুধরে দেওয়া যায় অবশ্যই ব্লকটাকে রিভার্স করা সম্ভব। আমেরিকান একজন বিজ্ঞানী, একজন বড় ডাক্তার ডক্টর ডিন অর্নিশ, ইনি দীর্ঘ গবেষণায় এই জিনিসটা প্রমাণ করেছেন যে খাদ্য অভ্যাস এবং জীবনযাপন পদ্ধতি পরিবর্তনের মাধ্যমে এই ব্লকগুলোকে রিভার্স করা যায়, যাকে উনি রিভার্সাল অফ হার্ট ডিজিজ নামে নামকরণ করেছেন। মানে হার্টের যে ডিজিজটা আছে এটাকে ইচ্ছা করলে আমরা রিভার্স করে যাই, যেখানে ছিল, যেখান থেকে শুরু হয়েছিল, আবার সেখানে ইচ্ছা করলে ফেরত আনা যায়।